রেকি নলেজ অজেক मतदार চ্যানেলের প্রত্যেকটি নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অ্যাক্টিভেট করুন আমার সুদীর্ঘ অভিজ্ঞতায় বহু মানুষকে দেখেছি যারা জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করেন তারাও নিজেদের জীবনের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানার বিষয়ে অত্যন্ত উৎসাহী জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাসী অন্নদের নয় তাই সকলের কথা মনে রেখে সাধ্যমতো বিশ্লেষণ জানালাম নিজের রাশি জানা থাকলে মিলিয়ে নিন ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন কর্কট রাশি আপনার অধিপতি চন্দ্র অধিপতির প্রভাবে আপনি সত্যবাদী ও ধর্মপরায়ণ হয়ে থাকেন আপনার আর্থিক অবস্থা ভালো থাকলেও অপচয়জনিত কারণে মাঝে মাঝেই অর্থ ক্ষেত্রে অর্থাৎ আর্থিকভাবে সংকটে পড়বেন মৃতব্যয়ী হয়ে পড়লে সঞ্চয় করতে পারবেন পিতামাতার স্নেহ ভালোবাসা ও সহানুভূতি পেলেই ভাই বোনদের ব্যবহার পেলেও ভাই বোনদের ব্যবহারে মানসিক কষ্ট পেতে পারেন দাম্পত্য জীবনেও ভুল বোঝাবুঝির ফলে সাময়িক অশান্তি দেখা দিতে পারে সন্তান ভাগ্য আপনার শুভ সন্তানদের শিক্ষার ব্যাপারে চিন্তা না থাকলেও তাদের স্বাস্থ্যের জন্য চিন্তা থাকবে রাহুল প্রভাবে বছরের বেশিরভাগ সময়টায় আপনার আর্থিক সুখ ও ধনগম পদোন্নতি ইত্যাদি শুভ ভাবের প্রভাব থাকবে ব্যাংক বিমা কৃষি ও বাণিজ্য বিভাগে নিযুক্ত ব্যক্তিদের পক্ষে বছরটি শুভ বলা যায় বর্তমান বছরে আপনার স্বাস্থ্য ভালো থাকলেও স্নায়বিক দুর্বলতা শিরোপীরা বাতের বেদনাতে কষ্ট পেতে পারেন রাস্তাঘাটে বা জলপথে আপনি সাবধানে যাতায়াত করবেন কারণ দুর্ঘটনার যোগ আছে চোদ্দোশো ছাব্বিশ সালে আপনার প্রতিকার শুভরত্ন মুক্ত শুভবর্ণ সাদা ও ক্রিম রং শুভমূল ক্ষিরিকা অনন্ত ও বামনাটির মূল শুভ ধাতু সোনা রূপ ও তামা পূর্ব দিক হচ্ছে আপনার জন্য শুভ শুভ সংখ্যা দুই শুভবার মঙ্গলবার মিত্র রাশি তোলা বৃশ্চিক ও মিন রাশি রাশি মেষ মিথুন সিংহ ধনু মকর কুম্ভ রাশি লটারি কেনার শুভ তারিখ প্রতি ইংরেজি মাসে দুই সাত এগারো ষোলো কুড়ি পঁচিশ ও উনত্রিশ সুস্থ থাকুন ভালো থাকুন